করোনার দ্বিতীয় ঢেউ এসছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে তৃতীয় ওয়েভও আসতে চলেছে এবং এই তৃতীয় ওয়েভে শিশুরাই নাকি বেশি আক্রান্ত হবে। আমরা রয়েছি শিশু বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের সাথে, সে বিষয়ে উনি কি বলছেন আমরা জেনে নেব। অপূর্বদা, যে সেকেন্ড ওয়েভের পর থার্ড ওয়েভে নাকি শিশুরা বেশি আক্রান্ত হবে, এ বিষয়ে আপনি কি বলছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এপিডেমিওলজিস্ট নই, কিন্তু তবু আমার যেটুকু পড়াশোনা করেছি এবং যেটুকু চিন্তা ভাবনা করে এসে করছি কিংবা যেটুকু শুনেছি, যে শিশুদের হওয়ার চান্সটা একটু বেশি। কিন্তু এটাও তো সত্যি যে মোস্ট অব দ্য অ্যাডাল্টস আস্তে আস্তে ইমিউন হয়ে যাচ্ছে ফর দি ভাইরাস। তো যদি না অন্য স্ট্রেইন আসে, এই কোভিডের তো অনেক স্ট্রেইন আছে, সবকটা মনে রাখতে পারি না, 1617 কয়েকটা স্ট্রেইন আছে, তো না হলে অলমোস্ট অ্যাডাল্টসদের অনেকেরই ইনফেকশন হয়ে যাচ্ছে। তো যখন অ্যাডাল্টস ইনফেকশন আর হবে না, তখন বাচ্চাদের হবে প্রপোর্শনেটলি বেশি। তো কিন্তু এর আগে কি বাচ্চাদের হয়নি? বাচ্চাদেরও হয়েছে, কিন্তু অনেকেই অ্যাসিমটোম্যাটিক ছিল, কেউ কেউ হয়তো অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার ছিল, কারো কারো হয়তো হয়নি। তারও থিওরি হচ্ছে যে হয়তো ওদের টি সেল ফাংশনটা একটু ভালো বয়স ছোট বাচ্চাদের থাকে, কিংবা যেসব রিসেপ্টর দিয়ে এস রিসেপ্টর দিয়ে ভাইরাসটা ঢুকবে সেইটা বাচ্চাদের একটু কম, তো সেই জন্য হয়তো ওদের কম হয়েছে, কিংবা কোমরবিডিটিস। আমরা তো যে কোনো অসুখকে দেখি মৃত্যু হার দিয়ে অনেকটা, তো যেহেতু বাচ্চাদের কোমরবিডিটিস অনেক কম, ওবেসিটি বলুন, হাইপারটেনশন বলুন, লাং ডিজিজ বলুন, স্মোকিং বলুন, ডায়াবেটিস বলুন, সেগুলো অনেক কম, তো ফলে ওদের মর্টিলিটিটাও অনেক কম হয়, কিংবা মর্বিডিটি মানে সাফারিংসটাও অনেক কম হয়। তো সেই জন্য থার্ড ওয়েভে হয়তো অ্যাডাল্ট সব ইমিউন হয়ে যাবে, আস্তে আস্তে বাচ্চারা নন ইমিউন থেকে তাদের হয়তো হবে, কিংবা অ্যাডাল্ট সব ভ্যাকসিনেটেড হয়ে যাবে। তো এখনো এটা প্রেডিকশন, তার পিছনে সায়েন্স কতটা সত্যি সেটা আমি জানি না, তবে যেটুকু কারণ আমি পড়াশোনা করে দেখেছি যে এটাই হয়তো বা কারণ যে থার্ড ওয়েভে বেশি হবে, কিংবা হয়তো কেউ কথাটা চালিয়ে দিয়েছে সেটাই চলছে। এই সেকেন্ড ওয়েভের মধ্যেই আবার দেখা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, এই বিষয়টাকে আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে একটা ফাঙ্গাস যেটা একটু কালো রকমের স্ট্রাকচার তৈরি করে, তো মিউকোরোমাইকোসিস। তো যে কোনো ফাঙ্গাস ইনফেকশন তখনই হবে যখন আপনার ইমিউনিটি কমে যাবে। ধরুন একটা নিউবর্ন বেবি, আমরা দেখি ওর মুখের মধ্যে সাদা সাদা ছুলি হয়ে যায়, কিন্তু কই 6 মাসের পরে তো আর সেই বাচ্চাটার দেখি না, তার মানে প্রথম 6 মাস ওর ইমিউনিটি কম থাকে, সেই জন্য তার মুখের মধ্যে ফাঙ্গাস হয়। কিন্তু আবার যদি ধরুন কারো বাড়ি খুব পরিষ্কার, তারা ব্রেস্ট ফিডিং করছে, পরিষ্কারভাবে ক্লিন করে ব্রেস্ট ফিডিং করছে, কিংবা বটল প্রত্যেকবার ফোটাচ্ছে, তাদের মধ্যেও আবার আমরা কিন্তু দেখি না। কিংবা ধরুন কেউ তার বাচ্চাকে রোজ সাবান দিচ্ছে গায়ে, এক গাদা তেল দিয়ে দিচ্ছে না, তো তাদের মধ্যে আবার আমরা কিন্তু ফাঙ্গাস দেখি না, চামড়ায় ফাঙ্গাস দেখি না। কিংবা হয়তো বাচ্চাটা বেশি গরমে থাকছে না, ঠান্ডায় থাকছে, এয়ার কন্ডিশন সিচুয়েশনে থাকছে, তাদের মধ্যে কিন্তু আপনার চামড়ায় ফাঙ্গাস দেখছি না। তাহলে ফাঙ্গাস হতে গেলে একটা আপনার এনভায়রনমেন্ট থাকতে হবে, ফাঙ্গাস তো আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, সুযোগ সন্ধানী ওরা যখন আপনি দুর্বল হয়ে পড়বেন তখন ওরা আপনাকে চেপে বসবে। তো ব্যাক ফাঙ্গাসটা মানে হচ্ছে যে আমার করোনা ভাইরাসের জন্য আমার ইমিউনিটি কমে গেছে এবং সেই সময়টায় আমাকে ওই ফাঙ্গাসটা আমাকে চেপে ধরেছে, যে ফাঙ্গাসটা আমার সাধারণত মাটিতে থাকে, সয়েলে থাকে। আরেকটা কারণ যেটা হয়তো আমরা চিন্তা করছি যে আদার দেন ইমিউনিটি,
যে আমরা যে অক্সিজেন গুলো ইউজ করছি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, তারা কি কন্টামিনেটেড উইথ ফাঙ্গাস? তার থেকে কি আমাদের করোনা ভাইরাস পেশেন্টদের ই হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে? তার মানে যে এক আমার ইমিউনিটি কমে গেছে করোনা ভাইরাসে, প্লাস আমি ইনফেক্টেড অক্সিজেন নিচ্ছি, তার থেকেও হতে পারে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।